গুড মর্নিং দেখো, হচ্ছে যারা অনলাইনে আছো তারা দেখো, আর যারা অফলাইনে আছো সবাই হোয়াটসঅ্যাপে দেখো, তোমাদের দেখো দুটো ছবি দেওয়া হয়েছে, ঠিক আছে? একটা গরু, একটা ছাগল। গরু এবং ছাগল একটা খুবই জরুরি একটা বিষয়। এখন এটা ড্রয়িং করতে হবে তোমাদেরকে। অনলাইনে আছো তাহলে আমার কথা শুনতে পাচ্ছ? তারা অনলাইনে আছেন? তারা আমার শোনা যাচ্ছে? জি স্যার, কথা হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। ওকে, তাহলে আপনারা পরে থেকে খেয়াল করেন। দেখেন, গরু আঁকতে গেলে কি করতে হবে, আপনাদের কিন্তু আছে নিবন্ধন বলেন বা যে কোনো জায়গাতে কিছু কিছু ছবি ড্রয়িং করতেই হবে। এখন গরু আঁকতে গেলে গরু হোক, সেটা দেখা গেল যে তোমার হচ্ছে ছাগল হোক, বিড়াল, কুকুর, চার যেটা ভালো লাগে সেটাকে আঁকতেই পারবে। কিন্তু কথা হচ্ছে কি, সচরাচর মানুষ বেশিরভাগ দেখা গেল গরু ছাগল এ দুটোকে বেশি প্রাধান্য দেয়। এখন গরু হচ্ছে একটু বড় প্রাণী। এখন গরু আঁকতে গেলে একটু দেখা গেল যে যাদের দেখা গেল প্র্যাকটিস আছে তারা একবারে আঁকতে পারে, আর যারা দেখা গেল যে প্র্যাকটিস নেই তাদেরকে কি করতে হয়, একটু গ্রামেটিক্যাল দেখতে হয়, যেমন কি এরকম একটা ডিম দিতে হয়। এবার এখান থেকে কি করতে হবে, এখান থেকে আটটা ডিম দিতে হবে, এখানে আটটা ডিম দিতে হবে, ঠিক আছে? এবার খেয়াল করতে হবে কি, যে আমরা যখন গরু আঁকলে কি করতে হবে, এবার আঁকতে শেপে কি আছে গরু কি থাকে সে, এ আছে গরু কি আছে মুখ। এবার এখান থেকে গরুর কি কান, গরুর চোখ। এবার এখন গরুর মধ্যে পার্থক্য আছে না, ছেলে মেয়েদের পার্থক্য আছে। ছেলেদের কি হয়, হাড় উঁচু হয় আর আছে কি, আর মেয়েদের কি হয়, হালকা সমান থাকে। এখন কি করব, এখানে এসে হালকা একটু উঁচু করে দিয়ে এই আসবো, এবার এখান থেকে এই নিয়ে আসলাম। এবার খেয়াল করে দেখো, এখান থেকে আসবো এই নিয়ে আসলাম, এবার কি হচ্ছে, এখানে ডাক দেবো আর এখানে ডাক দেবো। এবার কি হবে, আমাকে ভাগ করতে হবে, এরকম ডাক দিলাম, দেওয়ার পরে কি আছে এই এটা আছে কি, আমার পিছনের পা। এরপর হয়েছে এখান থেকে আর একটা, এবার এখানে একটা গোল চাকা থাকে, যেটা হাঁটুর মালা আছে, একদম সমান ভাবে হবে। এবার এই ডাক দেবো আর এই ডাক দেবো, দিলে কি হবে বোঝা যাবে যে কি গরুটা আমার কি দাঁড়ায় আছে না শুয়ে আছে। দেখা গেল যে কি আছে, এই পা যদি এখানে হয় আর একটা পা যদি আমি একদম এক বরাবর রাখি, তাহলে কি হবে, ভালো লাগবে দেখতে? লাগবে না। তাহলে কি করতে হবে, এর একটা পার্সপেক্টিভ আছে, আমি প্রথমে বলেছি যে কম্পোজিশন, পার্সপেক্টিভ এবং প্রপোশন প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখতে হবে। এবার কি আছে এই, এখন যদি এটা যদি মেয়ে হয় তাহলে এবার এখানে এসে আরেকটা পা যাবে এই খুর চলে গেছে। এবার খেয়াল করে দেখো, এবার এই পাতা সামনে আসলে কি হবে, আমাদের পা কি হবে এখানে আসবে, আসবে কি না? এবার এখানে আসলো, আছে এই থাকলো, অর্থাৎ কি একটা সামনে আর একটা কি পিছনে এই আসতেছে। এবার কি আছে লেজ, লেজটা আসলে নির্ভর করে কি, গরু যদি তার আরামে থাকে তাহলে কি হচ্ছে তোমার লেজ এরকম টাইপের থাকছে, আজও না গরু আমার আরামে নেই, তাহলে আমার মনে হয়েছে কি লেজ একটু কি করব দেবো, দিতে পারো নির্ভর। আমার যে মনে হয়েছে যে না আমি এইভাবে দেবো না, আমি একটু কি হতে চাচ্ছি আর একটু মানে মুড়ি রাখতে চাচ্ছি, কি করতে পারো?
ঠিক আছে, এটা কিন্তু হার না যে তোমার নির্দিষ্ট জায়গায় হবে, এটা মাংসপেশি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে এরা সব জায়গায় মুভমেন্ট করতে পারবে। এবার এই যে লেজ আছে, লেজ করো তার নির্দিষ্ট করে নির্দিষ্ট, তার একটা হচ্ছে আরামদায়ক লাগান্বিত ভাব, বা গায়ে কোনো মাছি বইছে বা মশা বইছে তখন কিন্তু কি করে এ করে, কিন্তু যখন নির্দিষ্ট ভাবে যখন দাঁড়ায় থাকে কি হচ্ছে লেজ কেটে যাবে, লেজ একদম শিথিল ভাবে এসে সেদিকে কি করবে অবস্থান করবে। কথা বলা গেছে? এবার এই যে বাড়তি যে দাগগুলো আছে, সেগুলো আমি একটু আগে দিলাম, দাগ চোখ, ঠিক আছে, এগুলো আপনারা পছন্দ অনুযায়ী আপনাদের সময় মতো করে গিয়ে আপনারা মুছে দেবেন, তাহলে নির্দিষ্ট ভাবে গিয়ে আপনাদের এখন কাজ এমনি অলরেডি হয়ে যাবে। ড্রয়িং করেন দুটো, তাহলে ড্রয়িং করেন, খেয়াল করেন, দেখেন প্রথমে এরকম একটা বক্স, একে একটা গোল ভাবলেন, ঠিক আছে, এরপর কি হয়েছে একদম সেম এইভাবে নিয়ে আসলেন, এবার একে কি করবেন এরকম টাইপের, এই একটা সিং, এই একটা সিং, তখন কি হবে অলরেডি কিন্তু গরুর আকৃতি আপনার হয়ে যাবে। কথা বলা গেছে? প্রথমে কি বলেছি, প্রথমে কি একটা বক্স, একটা গোল শেপ দিলেন, গোল শেপ বক্সের মধ্যে, এবার এখান থেকে এই দাগ দিচ্ছেন, আর এখানে আর একটা দাগ, এটা একদমই সহজ, বুঝতে না পারলে কথা বলবেন যে স্যার আমি বুঝতে পারছি না, আবার দেখাই দেবো। বড় করে রাখো, বড় করে রাখো, খাতা ঘুরাই নাও, দাগ দুর্বল হলে হবে না, দাগ টানতে হবে। আপনারা কি নতুন আজকে খাতা পেন্সিল আনেননি কেন? আসেন, দ্রুত আঁকতে হবে, দ্রুত দ্রুত দেরি দেরি করলে হবে না, টাইম টাইম মনে করতে হবে যে পরীক্ষার সময় টাইম তো বেশি দেবে না, দেবে তাহলে, হ্যাঁ তাহলে স্যার এটা হয়ে গেছে, দেখে দেবেন। হ্যাঁ দেখাই দেন, অবশ্যই দেখেন, বলেন কে? স্যার আমি রানী। রনি, হ্যাঁ দেখান আপনার আপনার ড্রয়িং, দেখান আপনি ভিডিও ওপেন করেন, ভিডিও ওপেন করেন, দেখেন গরুর পা গুলো হয়নি আর গরু হাতে বড়ের মুখটা হয়নি, ঠিক আছে, মোটামুটি আছে শেপ হয়েছে কিন্তু পা গুলো হয়নি, এমনি মোটামুটি হয়েছে, মুখটা পা গুলো ঠিক করলে মনে হয় আপাতত আপনারটা ক্লিয়ার হয়ে যাবে। আমার ওই যে দেখেন আছে ড্রয়িং দেখা দেওয়া আছে, ওটা দেখে একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে হয়ে যাবে।
হয়ে গেছে? দেখেন আপনারা আবার দেখায় দেখেন, এটা হচ্ছে কারখানা কি একটা বক্স, তাই তো নাকি? এবার দেখেন এখান থেকে এই দাগ দিলাম, আবার এই দাগ দিলাম, করেন এরপরে কি হয়েছে? এবার এখান থেকে কারখানা একটা এরকম দাগ দিলাম, এবার কি হয়েছে? এবার কি করতে হবে একে? এই প্রথমে একটা এবার শিং দিয়ে নেবেন, শিং। এবার এখান থেকে হালকা কার্ভ হবে, একটা ছোট একটা বড় হয়। এবার এখানে এসে চোখের কোনা, এই হচ্ছে মুখ, এবার এখান থেকে এই হচ্ছে গরুর পলা, এই। এবার কান আপনার নির্দিষ্ট ভাবে দিতে পারেন, যে এবার থাকতে ওভাবে থাকতে পারে এই কান, আর এই চোখ হবে এরকম জায়গায়, এই। এবার কি হয়েছে? এই যে বাড়তি যে দাগ চোখ গুলো আছে, এগুলো আপনারা পরে মুছে দিতে পারেন বা কাজ করার সাথে সাথে মুছতে পারেন। এবার আমরা কি করবো, এখান থেকে কলাটা ঢেউ থাকে, এই নিয়ে আসলাম, এই ঢেউ এত থাকে না, ঢেউ থাকে এরকম টাইপের। এবার এই মাথার থেকে এই দাগ দিতে হবে, দিয়ে হালকা একটা কাজ হবে, এসে এই আসলাম, এই পুরো পিক। এবার দেখেন আমি প্রথমে বলছিলাম একটা দাগ আর এই একটা দাগ, তাহলে কি হচ্ছে? আর এই এই গরু তো দাঁড়াই আছে, কিভাবে বলা যাবে? এবার দেখেন এখান থেকে একটা রাউন্ড পেট, তাহলে আমার আর কি হবে, এই পার কাজ করতে হবে। আমি সামনের পা ড্রয়িং করলাম, এবার কি হয়েছে? আর একটা পা আপনি এইভাবেও কাজ করে দিতে পারেন, এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি রাখতে পারেন নাও রাখতে পারেন, কারণ গরু সবসময় নিজের ভাবে থাকতে এ করে। এই দিলাম, এবার কি হয়েছে? এখান থেকে আসবো, এসে এই এই রাখলাম, এই থাকলো। এরপরে কি হয়েছে? আর একটা পা আপনি এখান থেকে আসলাম, এই একটা এদিকে কাজ করলাম, সামনে দিলাম। এবার দেওয়ার পরে এটাকে আপনারা এইভাবে দিয়ে দিলেন। এবার যেহেতু আমাদের দেশের দেশীয় গরুর মধ্যে কি আছে, একটু হাড় গোড় বেড়ে যায় না, ঠিক আছে, তো জার্সি গরু রাখে ফেলবেন না। এবার আছে দেখা গেলো কি মনে হয়েছে যে সে আছে, আমার কালো আছে, এগুলো আপনারা বিভিন্ন ধরনের কালো স্বচ্ছ দিতে পারেন, বা মনে হয়েছে যে আমার এখানে কালো আছে, বা এখানে কালো আছে, এখানে কালো আছে, এটা আপনাদের ব্যাপার। এই জন্য সবসময় এই শেপ কে কেন্দ্র করতে হবে, এই শেপ, এই শেপে আসলে একদম সহজ। মাথা তোমার এইভাবে তাক দিবা, এসে এই বছরে একবার আঁকলে কি হয়, দালাই পড়ে আইছি বলে এই করতেছি, তখন আঁকাই দিলাম ওই সময় তো ফাঁকি, ও স্যার পাস করি নি, তারপর দেখতাম। তোমরা কত ব্যাস? সপ্তম, সপ্তম অষ্টম, এখান থেকে কত বছর আগে, কয় বছর আগে, কয় বছর আগে, পঞ্চম তাহলে কয় বছর হয়েছে? হ্যাঁ, তার বছরে কি কি করিস? আমার তো হিসাবে তোমার তো ক্লাসে বসে তোমার উচিত না আমার।
5 বছরে 60 কলম তার কথা অনেক দূর। ওই যে বলিস না, টাকায় যদি চাকরি, টাকায় চাকরি আর টাকায় যদি পাস হয় সেই সার্টিফিকেট, আর সে চাকরি তোমার বুঝ থাকে না, ঠিক আছে? যদি কষ্ট করে যদি চাকরি পাওয়া লাগতো, ভয় করা লাগে তাহলে হইতো। মুসলাম শোনেন, এই ওই ওই সময় দিলে হবে না, এক এক ঘন্টার ক্লাসে আমার অনেকগুলো শেখাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওই স্কেচ করতে হবে না আপনার, শুধু রেখাচিত্র রাখলে হবে। এবার দেখেন, ছাগল, ছাগল একদমই সহজ, গরুকে শর্ট করতে হবে। কি হবে ছাগলের প্রথম কথা হচ্ছে কি, ছোট্ট করে এটা কি হবে, শিং হবে, শিং, ছাগলের মুখ, লেজ, এ আছে একদম সেম একই স্টাইল। ও ছিল একটু হাট্টা কাট্টা, এ কি হবে একটু রোগা পাতলা। হ্যাঁ, ছাগলের পেট একমাত্র বাচ্চা না হলে ভার হয় না। এইভাবে আঁকতে হবে, সবাই দেখো ইয়ে দেওয়া আছে, দেখো ওই ছবি দেওয়া আছে, ঠিক আছে? ওই ছবিটা, ছবি সামনে রাখো আর আঁকো, গ্রুপে আঁক নেই কেন, এটা আমার হাতে না। হ্যাঁ, আগে দেখো, খেলো ভালো, খেয়াল করে দেখো, তারপরে ও পেন্সিলের দুই খোসা, পেন্সিলের দুই খোসা মারলে যাবে, 6D পেন্সিল না ফোরবিও দাগ ওটাতে মারলেই হবে। হয়েছে বন্ধু, হয়েছে, আড়াই তো আছে, তারা অনলাইনে আছে, কোনো সমস্যা আছে? ওটা কোনো সমস্যা নেই, তিনটা শেখ দিছি, সেই হ্যাঁ, তিনটা মুখ খসে না। এইটা শেষ দিতে এখনো পর্যন্ত শীত পড়েও নি, ঠিক আছে? পরীক্ষার আগের দিনকে স্যার শর্ট দেন, স্যার এ দেন, ওটা কোনো শর্ট নেই, ভুল করতে হবে, কারণ কোশ্চেন এবার আমি করবো, স্যার স্যার বলেন। স্যার মুখ হচ্ছে না, হ্যাঁ, মুখ 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 কি হচ্ছে না, ছাগলের মুখ। এ ছাগল দেখেন, এই দেখেন ছাগলের মুখ, একটা চিকন ধরনের, শিং হবে একটু ছোট ছোট শিং। এই গরু আর ছাগলের মধ্যে পার্থক্য একটা হচ্ছে কি, শুধু হচ্ছে গরুর মুখটা হচ্ছে কি একটু বড় টাইপের, আর ছাগলের মুখ কেমন, এই ছোট, এই 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 একদম সহজ, এই এসে এই স্যার, আমরা আপনার ভোটের চিত্র দেখতে পাচ্ছি না। কেন, চিত্র তো আমাদের সবাই দেখতে হবে, পাওয়ার কথা
স্যার না মাঝে পারলে মাঝে চলে বলবেন। যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা হয়ে গেলে তাড়াতাড়ি অন্য কাজে যাবো। গরু গরু আসলে গরুর মতো লাগবে, ছাগল হয়নি। হ্যাঁ স্যার বডিটা আর একটু দেখানো যাবে? বডি বডি জি হ্যাঁ স্যার। যাবেন, এখানে অবশ্যই যাবেন, 100 বার যাবেন। এই দেখেন এই আছে বডি, দেখেন এই বডি ওই চারকোনা বক্স, এই ম্যাডামে স্যার একদম মাঝে বুঝলি। মাঝে মাঝে মিউট হচ্ছে ওয়ান করে রাখছি, কখন দেখা যাচ্ছে? এখন আমি কি বলবো বলেন, যা এখন অর্থ যদি চারকোনা বক্স, ওই গরু যখন আঁকলাম না গরু, ওই সেম বক্স হবে। ঠিক আছে, আমরা যদি মনে করি যে আছে আমরা ছাগলের মুখ এইভাবে দেবো, তা দিতে পারবে। তাহলে বলা গেছে ওই বডি আছে একই, ওই চারকোনা, এই চারকোনা, এই এই চারকোনা দিলাম, এই মাঝখানে গোল দিলে বডি হয়ে যাবে। একটু উঁচু এসে এই নিয়ে এখান থেকে এই দিলাম, এই এইভাবে এ আছে বডি। আপনি নতুন? হ্যাঁ এর আগে আসছেন, ক্লাস করতে হবে, কন্টিনিউ ক্লাস করতে হবে। দেখেন আমাদের এর দালা সহ্য করতে হবে না পরীক্ষার আগে আমার। আচ্ছা এই পর্যন্ত হইলো, এবার দেখেন একটা দৃশ্য আঁকায় আজকে। ঠিক আছে, স্কুল প্রাঙ্গণে ছেলেপেলে খেলা করতেছে, ঠিক আছে দেখেন স্কুল প্রাঙ্গণে ছেলেপেলে খেলা করতে, ঠিক আছে দেখা গেল যে আপনার প্রথমে কি করতে পারেন, এরকম ভাবে একটা সিঁড়ি আঁকতে পারেন। রানী দাস, রনি দাস কে? এটা ঠিক হচ্ছে আছে, ভিডিও কেউ মিউট করেন, ভিডিও মিউট করেন। স্কুল প্রাঙ্গণে সহজ করে আগাই যায় সহজ। স্কুল স্কুল তো স্কুল হয়ে যাবে এখন, ঠিক আছে স্কুল তো হয়ে যাবে না, এটা গোল দিলে। হ্যাঁ এ আঘাতে বললে কর্মরত একদম সহজ।
শোনো, স্কুল তো একদম সহজ, এটা প্রাণ আদর্শ নেই আছে। তা পতাকা তো তোমার হচ্ছে দূরে থাকলে আমি দেখাই, দেখবা স্মৃতিসৌধের সামনে থাকে না পতাকা, কারণ কি হয়, ঠিক আছে না? তুমি তো বলো না আমি এখানে আসতে পারি, কিন্তু এটা তো আমরা এই পাশ থেকে দেখেছি, এই জন্য ওটাকে তোমার ওইভাবে মনে হবে, কথা বোঝা গেছে? এবার এই আছে, এবার এখানে কি করতে হবে, এখানে আর একটা দিয়ে হবে বার পোস্ট, তাই না? কৃতি আপনি মিউট করেন, আপনার জন্য দেখা যাচ্ছে না ভালো। বলকে তো আগাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে খেলা করতেছে, এর মতো সহজ কোন থিম আর নেই। এবার দেখা গেল যে এখানে আছে, এখানে একটা ডিফেন্স দেওয়া যাবে নাকি, দেন ডিফেন্স করে দেন। এ তাই স্কুল প্রাঙ্গণে কি তোমার কি একদম লোক থাকে? হ্যাঁ, এটা নিবন্ধনের প্রশ্ন স্কুল বসে একদম আছে। লোক থাকে? স্কুল প্রাঙ্গণে যদি ক্রিয়া পদ্ধতি করে তাই তো দিতে হবে। কিছু বলে না, হ্যাঁ হ্যাঁ, কোনটা আসবে কেউ কিছু বলতে পারে না। এবার কি হয়েছে, এই গেল, এবার এখান থেকে একটা বট গাছ দিয়ে দিলে খুব সুন্দর ভাবে এই জায়গাটা। আমার তো মনে কর, আমার তো আরো দিতে ভালো লাগে। আসতে সকালবেলা সূর্য, করেন, আপনার জন্য তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই এবার কিছু কিছু ছোট ঘাস, ঠিক আছে, বার পোস্টের ইয়ে লাল, আরে এখন তো ধৈর্য রাখলে হবে, এখন তো কিছু আঁকাইনি। তৃপ্তি আপু, আপনার জন্য তো দেখাই যায় না, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, রেপাই দেবো। হ্যাঁ, তুমি যদি বলো তো দেবো। আচ্ছা, এখানে আছে ইয়ে বাগান, এখানে ফুল, পুকুর দেবো নাই, না আমার আবার কি হয়েছে, সহজ রাখতে বলে আমার কঠিন হয়েছে, ঠিক আছে। এই এই পোলাপান খেলা করতেছে স্কুল মাঠে, ঠিক আছে, তা ও তো মানুষের মনে করো মেলা মেলা হয়ে যাবে, সমস্যা নেই, দেখেন ওর সময় লাগে না, মাত্র 5 মিনিটের মধ্যে ড্রয়িং শেষ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটাই আপনার আজকে শেষ কাজ, আগে না আগে শোন, আমি বলি এখানে ওই প্রথমেই বলেছি পার্সপেক্টিভ প্রপোর্শনের খেলা আছে, এইগুলো কোনটা, এগুলো ফোকাস সামনে আছে আমার, এদিন কি আছে, এটা বড়, এটা কি আছে একটু ছোট, কারণ সব প্লেয়ার তো একই সাইজের হয় না, হয় খেলা করছে 6 7 8 খেলা করতেছে, এবার ব্যস্ত দেখা গেলো এই দুই সামনে, এটা কি আছে পিছনে, হবে এই গোল কিপার কোন জায়গায়, একদম পিছনে,
আর গোলকিপার তো সবসময় যে এই বলের দিক চোখ থাকবে তা কিন্তু না, কারণ এ তো ইন্টারন্যাশনাল খেলা না, এটা স্কুলের খেলা, তার মনে হয় মন চেঞ্জ হতে পারে, এ ব্যস্ত অন্য ব্যস্তও থাকতে পারে, ঠিক আছে সেইটাই, মানুষ কি কমে গেছে না কদম হয়েছে তাই দুঃখ হয় মনে হয়। এই জায়গায় ফাঁকা ফাঁকা লেগে এখানে আসতে দশ, হ্যাঁ ওই সাদর পাত দেবো না, তোমাদের একজন ব্যাচমেট মনে হয় হচ্ছে আমার জুনিয়রের কাছে কি লিখিত পরীক্ষার জন্য পড়তেছে খুলনায়, আমার জুনিয়র ফোন দিছে দাদা এরকম হচ্ছে সব সময় নিজের ড্রয়িং এর সময় এটা নিবা এইভাবে, এখন দাদা নেই নাম আমি জানি না শুনি নেই, তুমি আসছো নাম কি মাসুদ স্বাধীন, ও তো আমার হচ্ছে 3 মাস জুনিয়র, ও তো আমাদের এখানে বাড়ি সাতক্ষীরায় বাড়ি, ও না আত্মীয় হয় আমার, আমার কথা বলিস হয়তো, আমার কথা বললে দেখিনি কলম দাগ দেবে না, বুঝেছি স্বাধীন বাড়ি হচ্ছে কলারোয়া আমার জুনিয়র, না গ্রাম বাংলার ভুল করে দেবে না, কি মাথা করতেছে তাহলে আমার কিছু হয়নি ম্যাডাম, এখানে বহুত বাকি ঠিক আছে, আজকে আপনি নতুন তো মনে আসছে প্র্যাকটিস, হ্যাঁ ওই তো ওই ধানতম ব্যাজেই আছে এগুলো আছে, অনেক লেট করে ফেলাইছেন ক্লাস শুরু হয়েছে জানুয়ারির থেকে ভর্তি হয়েছেন এই কারণে, হ্যাঁ এখন দেরি আছে পরীক্ষার আগ পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়া পর্যন্ত ভর্তি হতে পারে, আর সেটা ভর্তি হওয়া যাবে না তাই আমি জানি না, এখানে কোর্স আছে কিনা বলতে পারবো না, আর সেটা কোর্স আছে হইতে পারে তাহলে আয় থাকতে পারে, আমি সেটা জানি না, আমি শুধু আমারটাই বলতে পারি, এখানে কিন্তু পার্সপেক্টিভ আছে প্রপোর্শন আছে আর কি আছে কম্পোজিশন সবগুলোই আছে, দশম ব্যাচে সিট দিছি সিট কিন্তু অনেক পড়া সিট পাইছেন দুটো কেন তিনটা পাবেন সিট ফাইনাল সিট নিয়ে যাবেন এখান থেকে, হ্যাঁ তিনটা সিট নিয়ে যাবেন, ওই টাইমে কিন্তু আছে তার কোনো খোঁজ খবর নেই অনলাইনে মনে হচ্ছে যে মানে স্যার কোনো, হ্যাঁ বলেন মানে আপনি যে ছবিটা আঁকছেন তো আমাদের কাছে তো অনেক কঠিন হয়ে যায়, কি আমরা কিভাবে ছবিটা মানে আঁকবো, মানে কতবার প্র্যাকটিস করলে মোটামুটি একটা মানে শেপে শুনেন চলে আসবে? এটাকে আমি বলে শুনেন, আপনি হচ্ছে আপনি যখন ভাত খান তখন কি খালের পরে হচ্ছে ভাত যখন নেন প্রথমে খাওয়া হয়ে যায় না, তারপরে আপনার জি খিদা স্যার, যদি যতক্ষণ যতক্ষণ আপনার খিদা না মারবে অর্থাৎ পেট না ততক্ষণ না ধরবে ততক্ষণ নিতে হবে খাইতে হবে, ছবি আঁকাও এমন ততক্ষণ আপনার কাছে মনে হয়েছে যে আমার এদিকে পারফেক্ট হচ্ছে না ততক্ষণ প্র্যাকটিস করতে হবে, দেখা গেল প্র্যাকটিস করার ধরন আছে কেমন, আমি এক কানা প্র্যাকটিস করবো না, দেখালে আমার মনে হয়েছে আমি 1 ঘন্টা আঁকানোর পরে বোরিং লাগতেছে বাদ দিলেন, রাতের বেলা ঘুমানোর আগে 1 ঘন্টা আঁকালেন, বা আমার অবসময় বসে আছি
মনে চাইছে একটু আঁকবো, আঁকেন ওই একটা করে ফিগার আঁকেন দিনে, এই একটা আঁকেন আজকে, কালকে আঁকেন আর একটা, বা অন্য সময় একটা আঁকেন, এবার সম্পন্ন করলে ভালো হবে কাজ। স্যার আমার একটা অনুরোধ ছিল স্যার। জি বলেন। স্যার আমাদের যেহেতু নিবন্ধন পরীক্ষার ডেট আপনার জুলাইয়ের 12 তারিখ দিয়েছে, তা আপনারা যদি একটু মানে জুলাইয়ের শেষের দিকে পরীক্ষাটা স্যার যদি নেওয়া যায়, মানে এটা অনুরোধ স্যার। হ্যাঁ বুঝিনি কি বললেন। আমরা আমি তো হচ্ছে স্যার নিবন্ধন রিটেন পরীক্ষায় শোনেন অংশগ্রহণ আমি বলি, করতে চাই। শোনেন আপনার নিবন্ধনের মধ্যে যদি নিবন্ধন পারা যাবে 12-13 মানে শুক্রবার শনিবার, এই জি এই স্যার, দুদিনের মধ্যে আপনার হচ্ছে আমাদের কোনো পরীক্ষা নেই। এই ডিপ্লোমার যে পরীক্ষা আছে এ হচ্ছে সাপ্তাহিক ছুটি বাদে পরীক্ষা হয়, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে যদি দেখা গেলো জুলাই যদি 1 তারিখ থেকে যদি পরীক্ষা শুরু হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আছে 3 দিন আপনার পরীক্ষা হবে, হচ্ছে পরপর 3 দিন হবে হচ্ছে থিওরি, আর শুক্রবারে আর শনিবারে হবে হচ্ছে প্র্যাকটিক্যাল। এখন 12-13 তারিখে যদি হচ্ছে আপনার নিবন্ধন থাকে, সেই ক্ষেত্রে কারিগরি বোর্ড পরীক্ষা ওই সময় নাও ফেলতে পারে, এখন আবার ফেলতেও পারে, কারণ তাদের মন মন করা। স্যার তাহলে তো স্যার সমস্যা হয়ে যাবে, কারণ অনেকেই স্যার রিটেন পরীক্ষায় পরিস্থিতি অংশগ্রহণ সমান হয়ে যায় করবে। জুলাই প্রথম দিকে। স্যার এখনো তাহলে নবম যে ব্যাচের রেজাল্ট দেয়নি, 4 মাস ওভার হয়ে গেছে। এটা তো তারা তো বলবেই, কারণ কেন বলবে না, আমি মাস্টার আমি তো বলবো যে তোমাদের আছে এই সপ্তাহ লাস্টে পরীক্ষা হবে, কিন্তু এখানে কলেজের কোনো হাত নেই, এখানে আমার কোনো হাত নেই। জুলাই প্রথম দিকে এখন আমার আমের আমার মতো জানিয়ে দেওয়া হচ্ছে জুলাই প্রথম দিকে হইতে পারে, যেহেতু 6 মাস কভার হচ্ছে, সেই হিসাবে এখনো পর্যন্ত খাতা মানে এখনো পর্যন্ত নবম ব্যাচের এ দেয়নি, মানে আছে প্র্যাকটিক্যাল ইয়ে মানে বলে রেজাল্ট দেয়নি। সেই ফেব্রুয়ারিতে ওদের খাতা জমা দিছি দেখি আমি, আর সেই এখন কবে মার্চ গেল, এপ্রিল গেল, মে চলে গেছে, জুন পড়ে গেছে, তখন দেখিনি রেজাল্ট। দেখেন আমি বলি, শুনেন আপনাদের পরীক্ষা হচ্ছে ছুটি মানে শুক্রবার শনিবার চারটে পরীক্ষা হবে, এখন যদি 12-13 তারিখে যদি প্র্যাকটিক্যাল পড়ে, এখন পড়বে কিনা রুটিন না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। এখন এবার আমাদের চিন্তা ভাবনা সারা কেন্দ্রে যে ফেলাবো, ঠিক আছে, আমরা ওইখানে যাব না, কারণ হচ্ছে স্যার ওটা যদি পরীক্ষা পড়ে হয়। মনে করেন তো আমরা হচ্ছে হ্যাঁ মানে আমার মতো কেউ যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে, সেক্ষেত্রে কি এখন পরবর্তী পরীক্ষা সেটা দেওয়ার সুযোগ আছে কিনা? সেটা হচ্ছে পরের বিষয়, ওই সময় কি ভাববে কিনা আমার তো পরের বিষয়। জি স্যার, আরে ও ওর বাড়িওয়ালা আছে 50 টাকা কি খাওয়া বলছে, নতুন কে কে, আপনি নতুন, আপনি নতুন, আপনি খাতা দেন দেখেন। এবার শুনেন এই এই শিপারে আপনাদের মাথা ঘুরে যাবে, এ লাভ নেই, এ দেখেন আমি কি বলি, আপনারা আইসেন অনেক লেট করে, যাই হোক এখানে বাড়িতে এদিকে এদিকে দেখেন আসেন আগে আসেন, চেপে যান চেপে যান, সামনে আপনিও খেয়াল করেন, এদিকে আসেন দেখেন বাড়িতে আপনাদের বলি এই লাইন প্র্যাকটিস করবেন, এই যে বাড়িতে নিউজ পেপার আছে না বা খবর কাগজ, ওই ওতে প্র্যাকটিস করবেন, এরকম লাইন এই এরকম হবে, এই দেবেন দেখো গোল দেবেন, এই হাতে জড়তা কাটাবেন বাড়িতে বসে বসে, ঠিক স্যার আছে? আমাদেরকে একটু দেখান স্যার। এই 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 আপনাদের তো আগেও শিখাইছি, এই যে গোল দেওয়া লাইন দেওয়া দাঁড় করানো, এটা শিখাইছি আপনাদের, কি এই জানি যারা স্যার, অনলাইনে অনলাইনে বলছে যারা আছে নতুন আসছে তাদেরকে বলতেছি, আপনারা তো পুরাতন প্রধান হলেও তো এইগুলো। সব কাজ করতে পারে না।
আপনারা গ্রুপে পোস্ট করেন, এই তিনটা যে শিট দিছি, তিনটা শিটের মধ্যে কতগুলো কঠিন কঠিন সাবজেক্ট জানেন, একটা বারো কোনো কোর্সের নিয়ে আলোচনা নেই। পরীক্ষার আগে আমার একটা ফোন দেবেন না। দেখেন এই শিটটা হচ্ছে মূলত কি, এই মিশরীয় সভ্যতার উপরে সম্পূর্ণ লেখা, এটা বুঝতে পারছেন, এই সব যে কি কি ছিল কিভাবে হয়েছে এগুলো হচ্ছে একটা টপিকের উপরে। আর মূল শিট হচ্ছে তিনটা দেওয়া আছে, তিন সাবজেক্টের নিয়ে যাবেন নিচের থেকে। হ্যাঁ ওই তিনটা পড়তে হবে, এই দুটো পড়া লাগবে ম্যাডাম। এ দুটো হচ্ছে কি বিস্তারিত, এক একটা টপিকের বিশ্ব সভ্যতা, আর এটা কি, এটা গোয়া। এই গুহা বলতে যেসব গুহা আছে সব গুহার পড়া আছে, আর যে শিটটা দেওয়া আছে ওখানে যেমন ধরনের কোশ্চেন হবে তাই শর্ট করা, কথা বলতে চাইছেন, এগুলো রেখে দিয়ে এগুলো কিন্তু নিবন্ধনে কাজে লাগবে। ওরা মা করতেছে ওই পুরো ব্যাস। আমরা তো আর ফাঁকি দেই না যে, তোমাদের সময় যে সাবজেক্ট সেইভাবে ছিল, হ্যাঁ হয়েছে তোমাদের সময় ইংলিশ ছিল, আপনি আমি বলি তোমাদের সময় কটা সাবজেক্ট ছিল, দুটো দুটো সাইড না, হ্যাঁ আর ওটা কটা জানো, এই টার্মে তিনটে আর পরের টার্মে কটা জানো, চারটে, ইংলিশ সহ। হ্যাঁ কত ইংলিশ ছিল, তাহলে সস্তায় বস্তা ভয় বলিস। হ্যাঁ আমাদের মধ্যে আমরা নেই, আপনার বাসা কোথায়? হ্যাঁ চুপনগর আপনার? হ্যাঁ আহাসনি, এই আহাসনি আপনার সাগরদাঁড়ি, এই আপনার এই জায়গায় তা মক্কার লোক হস পায় না, এরকম অবস্থা হয়েছে। ঠিক আছে বাহার থেকে আসবেন, অনলাইনে তো ক্লাস করতেছে, দেখা গেল অনেক দূরে বাড়ি তারা ক্লাস ক্লাস করতেছে। আমি ওদেরকেও বলেছি আপনাদেরকেও বলতেছি, যদি সুযোগ পান সপ্তাহে প্রত্যেক দিন আসতে পারলে তো ভালো সশরীরে, আর যদি না আসতে পারেন সপ্তাহে একবার হইলো কি করবেন, ক্লাসে জয়েন করবেন, তাহলে ওই আমি সামনে দেখাই যেটুকু দেখাই দেবো ওটা আপনার অনেক ভুলগুলো বেড়ে যাবে। কিন্তু অনলাইনে থাকলে কি হয়, মনে করেন গ্রুপে যে কজন আছে দেখা গেল হাতে কয়েকজন বাদে আর কেউ দেখে যাচ্ছি দেখে যাচ্ছি, ঠিক আছে ওই পরীক্ষার আগে মেরে দেবো, ওই চিন্তা করা যাবে না, কিন্তু শিখিস না যে পরীক্ষার আগে মেরে দেবো হয়ে যাবে। শোনেন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এই কাজের কোনো ভাত নেই। হয় না 4 বছর আগে পাশ করিছে, 3 বছর আগে পাশ করিছে, 5 বছর আগে পাশ করিছে, যদি 5টা খাতাও শেষ করতো তা বুঝতে পারতাম, এখন তো বলে আমাকেও তা আসতে হবে। ওই আম শিখিলাম স্যার, আর এসে লাভ নেই, আসেন 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 বসেন, আমরা বৃষ্টি বাতাসে ভোর বেলা বেরিয়েছি। আসছে ভালো আসছে, এ মজবো মজবো বসেন, এ মজবো। স্যার আমরা তো শিট গুলো মানে পাইনি, গ্রুপে কি শোনেন দিয়েছে এই কথা স্যার? বললে আমরা শিখ পাইনি, কথা শুনতে আমি রাজি না, গ্রুপে শিখ দেওয়া আছে, আপনারা যদি না খেয়াল করেন তাহলে হবে না, আর যদি না পেয়ে থাকেন না তাহলে স্যার আমাকে গ্রুপে, পার্সোনালি, গ্রুপে এত গ্রুপে বেশি নেই স্যার ওই সবাই লেখালেখি করে যে ওইগুলো খোঁজ দিলেই স্যার পাই না স্যার। হ্যাঁ আপনি মিউট করেন, আপনাদের এখন আপনার দিচ্ছি।
আচ্ছা সমস্যা নেই, আপনাদের গ্রুপে হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে কোন কোন শীট করতে হবে সেইগুলো আপনাদের দিয়ে দিচ্ছি, একটু পরে গ্রুপে পাবেন। আপনার গ্রুপে অ্যাড আছেন? আপনি অ্যাড আছেন? আচ্ছা আমি বুঝলাম। ফেল নেই, ফেল নেই। দেখেন আমি একটা মাত্র প্লেয়ার আগে দিচ্ছি, একটা প্লেয়ার দেখেন দেখেন এই আছে গোল দিচ্ছে। আমি আগের দিন বার বলতাম হ্যাঁ শেষে কই কই ও গ্রুপে দিলে হবে না, সামনে আনতে হবে। এবার দেখেন আমি প্রথমে বলেছি যে আমার যদি কোনো ব্যক্তি খেলা করে তাহলে কেমন হয় এরকম ভাস থাকে নাকি, এই এখন দেখেন এই পুরো ফিগারটা আছে এরকম আছে, তাহলে কি করবো? এই একটা প্লেয়ার খেলা করতেছে, এ আছে তার বুকে, এ আছে এখান থেকে এসে তার একটা হাত চলে গেছে, এ আছে তার পিক, এবার এ আছে কনুই। এবার দেখেন এ এসে এ আছে তার একটা পা, এ আছে আর একটা পা, খেয়াল করেন। এবার দেখেন আমি আগে বলেছি যেহেতু খেলা করতে তাহলে কি হচ্ছে হাত কোনোভাবে দেখা গেল আমার এরকম টাইপের থাকতে হাত হাতে মুভ করে দেবেন, আমাকে দৌড়াচ্ছে খেলা করতে। এবার কি আছে পা, আরে এখানে এসে যাতে হাঁটু হয় এই আছে হাঁটু, এবার এখানে আসতেছে এবার আছে কি এখানে এসে এই, এবার এই ডাক দিলেন এই চলে গেল। এবার আছে কি এইটা কি আর একটু কম ভাঁজ হবে, এটা পিছনের পা, এই এখন যদি দেখা গেল বড় দিকে আমি থাকি তাও কিন্তু কোনো সমস্যা নেই। এবার দেখেন আর একজন কি আছে তারাই আছে, কি হবে এই গোল এই এক সাইড, এ আছে এক সাইড সে দাঁড়ায় আছে, আছে কিনা। এবার এই এসলাম এই সব বক্সের খেলা, এ আর একটা পা এই পিছন দিয়ে এই অল্প খেলা আছে। এ দাঁড়ায় আছে অর্থাৎ কি আমি এই দেখেন আপনাদের প্রথমেই বলেছি যে মান মান সম্মান লজ্জা এগুলো নিজের কাছে ড্রয়িং করেছো পারি? হ্যাঁ আমি বললাম যে ফিগার ড্রয়িং করতে কইছো, দুই একটা তো কাজ হবে না, তোমাদের তো মনে করো যে খাতা ভরি যাবে, এদের তো তাতে সুযোগ আছে, তোমার সুযোগ আছে আর 1 মাস বাকি আছে। না প্রফেশন ভুল গেছে মাথা থেকে ধরি, এই দেখো আমি বলি এ বেচারার এই পর্যন্ত বলা হয়ে আছে টর্চ, আর এটা কি বলে হিপ হিপ, অর্থাৎ এই কোমর থেকে পা পর্যন্ত বলা হচ্ছে কি হিপ, আর এটা কি টর্চ। হ্যাঁ হ্যাঁ সেম মাপ, সেম সেম মাপ, যেগুলো যেগুলো দেখা গেলো কি বলে বামন যেগুলো বলে পাকুল সেগুলো আলাদা বিষয়, সেগুলো আলাদা বিষয়। দেখেন চারুকলা বলতে গেলে আগে মানুষের ফিগার রাখতেই হবে, প্রচুর ফিগার রাখতে হবে, বাড়িতে আপনার ছেলে মেয়ে বা ভাই বোন মা বাবা সেই যাওক না কেন বলার দরকার নেই, সে দাঁড়ায় আছে আপনি দাঁড়ায় দাঁড়িয়ে ড্রয়িং করবেন, কারণ ওটা থেকে একটা ন্যাচারাল একটা হচ্ছে ইয়ে। এবার দেখেন সাপোজ আমি বসে আছি বিশ্রাম মতো কাকে বলে দেখেন বিশ্রাম মতো, আপনি কেন ছবি খুঁজবেন, এ বসে আছে এইভাবে কষ্ট করে বসে আছে এ বিশ্রাম মতো আছে,
এরকম ভাবে একটা ছবি 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 তুলে নেবেন বা তারা বসে বলবেন এবার দেখা গেল কি অনেকে দেখা কি আছে শুয়ে আছে এরকম ভাবে ঘুমাচ্ছে তাও দিতে পারেন কাজ হয়ে এইগুলো মডেল একদম জেনুইন ন্যাচারাল মডেল আমার ওরকম ওরকম মুখস্থবিদ্যা বাদ দেন বাড়ি গেটা মডেল ইট বলবেন পাশ আমার হাতে না পাশ তোমার হাতে নিবন্ধন আমি তো ডিপ্লোমা পড়তে আইসো স্যার শর্ট দেন শর্ট দিলাম স্যার নিবন্ধন স্যার আরেকটু দেন দিলাম তাই পাশ এই দেখেন যারা অনলাইনে আছে তাদেরকে বলে যারা অফলাইনে আছে যারা দশম ব্যাস দয়া করে একটা কথা বারবারই বলতেছি আপনারা অবশ্যই আপনাদের যে তিনটা শিট দেওয়া হয়েছে থিওরির এগুলো অবশ্যই একটু মন কান দিয়ে পড়েন আর কোনগুলো হচ্ছে না সেগুলো আমার জানান নাহলে কিন্তু পরীক্ষার আগে কিন্তু আমি কোনোভাবে হচ্ছে হেল্প করব না আমি বুঝলাম কারণ আপনাদের মধ্যে খিদা নাই আর আমার তো খেয়া থাকবে না স্যার ওই মিশরীয় সভ্যতা শিটে সালে কিছু কিছু মনে হচ্ছে কি ঝামেলা আছে তা ওইগুলো আমি আগের দিন গ্রুপে বলছিলাম তা কোনো অ্যান্সার আসেনি মিশরীয় সভ্যতা শীত বাংলা কোন সেট আপনি আমাকে ইন্ডিকেট করে লিখে দেবেন মেনশন দেবেন আমাদের আচ্ছা ঠিক আছে। জি।